हिंदुस्तान मिनी हिंदुस्तान है हमारा भवानीपुर हरथड़ा सब रकम मानुष एखाने थाकें बांगाली अबांगाली सबाई मिले मिसे हिंदू मुसलमान शिख ख्रिस्टान सबाई मिले मिसे पंजाबी राजस्थानी जैन सम्प्रदाय बौद्ध सम्प्रदाय सबाई मिले पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग सकले भलो थकून सुंदर थकून पुजो समय आबार आपनादेर साथे आमार देखा होबे पुजो समय आसब ईदेर समय आसब जे कोनो प्रयोजने मने राखबेन आमी आपनादेर चिरकाल पहारादार आपनारा बलबार आगे आमी निजे चले आसि ববিকে পরশুদিন আমি মুর্শিদাবাদে পাঠিয়েছিলাম আমাদের দুটো বাই ইলেকশন আছে ওখানে শামসেরগঞ্জ আর জঙ্গিপুর দুটোতেই আমরা জিতব ওখানে জামিল আর আমিরুল কনটেস্ট করছে তাই ববিকে আমি পাঠিয়েছিলাম তো কালকে সকালে যখন ববি আমাকে বলল দিদি ওখানে সুধীর বোস রোডে জল জমে গেছে আমি বললাম দেখ আমফানের পরে আমি গিয়েছিলাম একবালপুরের কাছে আমি দেখলাম অনেক জল জমে আছে এই জায়গাটা আমাদের ক্লিন করার দরকার আমি সঙ্গে সঙ্গে আপনারা জানেন দমকল থেকে শুরু করে এবং ডিজাস্টার থেকে শুরু করে পাম্প থেকে শুরু করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে এলাকা ক্লিয়ার করা হয়েছে আবার শনিবার রবিবার বেশি বৃষ্টি হওয়ার কথা আছে আকাশ তো আমার হাতে নেই আর এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে খুব বেশি বৃষ্টি হচ্ছে খুব বেশি বাজ পড়ছে এগুলো তো আমার হাতে নেই এটা নেচার কিন্তু তার মধ্যেও যতটা পারবো মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমি এটুকু বলতে চাই মা ভাই বোনেরা আমার আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করি এবং আমরা সবাই মিলে বলি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আর আশীর্বাদ করুন শুভেচ্ছা দিন দোয়া দিন মনে রাখবেন এক একটা আপনাদের ভোট আপনাদের এক একটা ভোট আগামী দিন দিল্লির পথে পা বাড়াতে আমাদের সাহায্য করবে আপনাদের এক একটা ভোট দাঙ্গাবাজদের রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাহায্য করবে আপনাদের এক একটা ভোট মনে রাখবেন নোটবন্দি হোক গ্যাসের দাম আজকে 1000 টাকা পেট্রোলের দাম বেড়ে গেছে ডিজেলের দাম বেড়ে গেছে আমি শুনেছি কলকাতায় ভবানীপুরে গ্যাস মিনিস্টার এসেছেন পেট্রোলিয়াম মিনিস্টার এসেছেন মিটিং করতে তিনি মিটিং করুন আমি তাকে স্বাগত করছি কিন্তু তাকে জিজ্ঞেস করব গ্যাসের দামটা কমাবেন না পেট্রোলের দাম কমাবেন না ডিজেলের দাম কমাবেন মিটিং করে মানুষকে কি বলবেন চারিদিকে কোভিডে মানুষ মারা যাচ্ছে আমরা তো কলকাতা কোনো রকম কন্ট্রোল করে রেখেছি আমরা 5.5 কোটির ওপর টিকা দিয়ে দিয়েছি আরো বাদবাকি টিকা আমরা আগামী দিন দিয়ে দেবো